हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। सिसिलो भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपाद जी जानिएछेन जे रूप रघुनाथेर कथा आपनारा परम उत्साहेर संगे कीर्तन करुन। रूप रघुनाथेर कथा आपनारा परम उत्साहेर संगे कीर्तन करुन। आमी जानी ए सकल कथा जगते सबाई ग्रहण करते चाहिबे ना, तथापि परम उत्साहेर संगे रूप रघुनाथेर कथा आपनारा प्रचार करुन। श्रील नरोत्तम ठाकुर श्रील सच्चिदानंद भक्तिविनोद ठाकुर रूप रघुनाथेर कथा ग्रहण करेछिलेन, सेई कथाते अवस्थित हवाटाई भालो, सेई कथा अनुजायी भजन पथे अग्रसर हवाटाई मंगलप्रद। काल जे समस्त अप्राकृत कथा आलोचना करा हयेछिलो সেই সমস্ত রূপ রঘুনাথ আদি গোস্বামীগণের গ্রন্থে বিস্তৃতভাবে প্রচারিত হয়েছে এবং শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর আমাদের গুরুবর্গ নরোত্তম ঠাকুর আদি সবাই সেই সব কথাই উচ্চস্বরে কীর্তন করেছেন। আলোচনা প্রসঙ্গে কালকে শ্রী উদ্ধব গীতা উদ্ধব সন্দেশ আদি সমস্ত আলোচনা করা হয়েছিল। সেখানে ভ্রমর গীতার প্রসঙ্গে ছিল ইত্যাদি। পরবর্তী সময়ে আমরা ভগবান শ্রীকৃষ্ণ কীভাবে কংসকে বিনাশ করে সেখান থেকে জরাসন্ধ আদি আক্রমণ, সেখান থেকে দ্বারকাপুরীতে অবস্থান করলেন, মুচুকুন্দ আদি সমস্ত কিছুর কথা, সেখান থেকে রুক্মিণী বিবাহ আদি সমস্ত কথা আলোচনা করা হয়েছিল। আজকে যে শ্লোকের অবতারণা করা হলো সেটাও রাগানুগাগণের প্রাণধন, বেদস্তুতি প্রসঙ্গে এই কথা উচ্চারিত হয়েছে, যেটা আমরা কীর্তনেতে বলি যে দেবী লক্ষ্মী সতীগণ ধরণী লোটায় গোপীজন অধিকার, গোপীজন হ্যাঁ গোপীজন অধিকার রহত গায়ে, গোপীজনের গোপীগণের অধিকার প্রাপ্ত হওয়ার জন্য প্রার্থনা করেন। নিভৃত মরুণ মনক্ষ বলছেন যোগীগণ সমস্ত শ্বাস আদি রোধ করে অবস্থান করে যে বস্তুটা পেতে চান ওটা অত সহজে পাওয়া যায় না, আর ভগবানের ভুজদণ্ড সর্পসদৃশ্য বিশাল, তাতে আসক্ত হয়ে যে সমস্ত গোপীগণ যে অপ্রাকৃত সেবা অনুভূতি লাভ করেছিলেন, আর শ্রুতিগণ পুরাণ আদি শ্রুতি তারাও সব প্রার্থনা করছেন ভগবানের চরণে, আমরাও ওরকম ধরনের অধিকার লাভ করতে চাই। আমরা ঠিক ও ধরনের অধিকার লাভ করতে চাই, বয়ামপিতে সমা, আমরা তারই সেরকম সদৃশ কৃপা লাভ করতে চাই, ধন্যাতি ধন্য হতে চাই। রুক্মিণী
বিবাহ প্রসঙ্গ আপনাদের হয়েছে, সেখানে ভগবান রুক্মিণীকে হরণ করে নিয়ে চলে সেখানে গেলেন দ্বারিকাতে। দ্বারিকাতে যথাসময়ে সমস্ত কিছু ক্রিয়াকর্ম হলো বিবাহ আদি। পরবর্তী সময়ে ভগবান শ্রীকৃষ্ণের অন্য অন্য সমস্ত বিবাহ হয়েছিল, যা কিছু অষ্টপাটরাণী যারা আছেন তাদের সঙ্গে, 16,108 তাদের কিভাবে পরিণয় হয়েছিল সমস্ত কথা আমরা আলোচনা করব। আর এখানে পঞ্চাশ অধ্যায়ে প্রসঙ্গ আসছে, পূর্বে শঙ্কর ভগবানের কোপানলে দগ্ধ হয়েছিলেন কামদেব। পূর্বে শঙ্কর ভগবানের কোপানলে দগ্ধ হয়েছিলেন কামদেব। সেই কামদেব দগ্ধ হওয়ার পর দেহলাভের জন্য পুনর্বার, সেটা আপনারা জানেন, যেটা কুলশেখর বলেছেন, যে সেটা সেদিন আলোচনা করেছিলাম, মদন পরিহর স্থিতিং মদীয়ে হর নয়ন কিষানু না কিশোষি স্মরসীন চক্র পরাক্রমম মুরারে। হে মদন সাবধান, আমার কাছে সাবধানে থাকবে, কারণ তুমি তো শঙ্করের কোপানলে দগ্ধীভূত হয়েছ, আর মুরারির যে চক্রের যে পরাক্রম সেটা তোমার স্মরণে আছে কি? সেই কামদেব যিনি শঙ্কর ভগবানের কোপানলেতে দগ্ধীভূত হয়েছিলেন, তিনি এবার দেহলাভের জন্য পুনর্বার অপেক্ষা করছিলেন। তিনি বাসুদেবকে আশ্রয় করেই রুক্মিণী দেবীর গর্ভে আবির্ভাব হলেন। সেই কামদেবী রুক্মিণী দেবীর গর্ভে আবির্ভাব হলেন, প্রদ্যুম্ন তার নাম। প্রদ্যুম্ন যখন অত্যন্ত মাত্র ছোট 6 দিনের মতো শিশু, সেইখানে তাকে এক অসুর তাকে হরণ করে নিয়ে গেছিলেন, সম্বরাসুর হরণ করে নিয়ে গেছিলেন তাকে শত্রু জেনে, সেকে সমুদ্রের মধ্যে ফেলে দিয়েছিলেন। সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে চলে গেছিলেন। সেই সমুদ্রে একটি বিরাট মৎস্য তাকে গ্রাস করেছিল, একটি মাছুয়ারা অর্থাৎ যে জেলে ধীবর, সে তাকে জালেতে আটকেছিল, এবং যখন সেই কেটেছিল তারা ভেতরটা, পেট কেটেছিল, সেখান থেকে সেই শিশুটা, সেটা কি করে না মাছ কিনে নিয়ে এসে, কৈবর্তদের কাছ থেকে কিনে নিয়ে এসে সেই মাছটি সম্বরাসুরের রসুই ঘরে সেখানে অমান্য করে রান্না করা হবে, কাটা হবে, তাকে উপহার দিয়েছিল। সম্বরাসুর পাচকগণ মৎস্যকে রন্ধন করবার জন্য যখন তার উদর বিদরণ করেন, সেখানে দেখেন সে অদ্ভুত বালক। সেই অদ্ভুত বালককে পেয়ে সাবধানে সেটাকে পালন করা হচ্ছিল। সেখানে মায়াবতী ছিল, মায়াবতী ছিলেন হচ্ছে কামদেবের পত্নী, যিনি স্বামীর দেহ ত্যাগের পর স্বামী নতুন করে দেহ ধারণ করবেন এ অপেক্ষায় ছিলেন, তার জানা ছিল। সেই জন্য সেখানে দেবর্ষি নারদ অবশ্য সমস্ত ঘটনা বলেছিলেন তাকে। এই হিসাবে তাকে, এই বালকটাকে আমার ভর্তা, আমার স্বামী, খালি নতুন দেহ মাত্র পেয়েছেন, এই বুদ্ধিতে তাকে পালন করেছিলেন। এইভাবে শিশুটাকে পালন করতে লাগলেন।
কিন্তু শিশুটা পালন করার পর যখন একটু বড় হলো, মায়াবতীর যখন দৃষ্টি অত্যন্ত অন্যরকম দেখলেন, তখন সে শিশুটি বলছেন, তুমি মাতৃভাব অতিক্রম করে এই কি? তখন সে বল, না তুমি আমার স্বামী, নতুন ধারণ করে, নতুন দেহ ধারণ করে তোমাকে পাওয়া হয়েছে, পেলাম। এই অবস্থায় সমস্ত সম্বরাসুরের কথা, তারপর সম্বরাসুরের পরিচয় জানার পর, সম্বরাসুর তার পরিচয় জানার পর সেখানে প্রচুর পরিমাণে লড়াই হলো, সম্বরাসুরের বিনাশ ইত্যাদি সব কথা। এখানে পরের অধ্যায়তে সামন্তক মুনির প্রসঙ্গ আসছে। সত্রাজিক নামক একজন দ্বারকাবাসী ছিলেন, তিনি সূর্যের উপাসনা করেছিলেন, সূর্যের উপাসনা করে তাকে সন্তুষ্ট করায় সূর্যদেব তাকে এই মণি উপহার দিয়েছিলেন, যেটা অষ্টভার সোনা রোজ জন্ম দেয়, যেখানে থাকবে। সত্রাজিৎ এইভাবে সেই মালা, সেই মণিকে গলায় নিয়ে বিচরণ করেন। একদা সেই মণিকে গলায় নিয়ে তিনি যখন দ্বারকার সেই সুধর্ম সভার দিকে আসছেন, দেখেন সকালে অবাক হয়ে দ্বারকাবাসীরা কৃষ্ণকে বলছেন, সূর্যদেব এসে গেছে, দেখুন কীরকম অবস্থা, কৃষ্ণ হয় কে? কৃষ্ণ বললেন, ও সূর্য নয়, ও সত্রাজিৎ, তিনি গলায় সেই সমন্তক মণিকে নিয়ে এদিকে আসছেন, আসতে দাও। এইভাবে তার পরিচয় আমরা জানতে পারি। বাস্তবিক পক্ষে সেই সামন্তক মণি দিয়ে দেওয়া উচিত ছিল কৃষ্ণের কাছে। এই লীলার মাধ্যমে আমরা দেখতে পাই, যে কোনো লোভনীয় বস্তু, যে কোনো মূল্যবান বস্তু, সেই সমস্তগুলো আমরা নিজেদের কাছে রাখলে পরে তার জন্য যে বিপর্যয় হয়, বিপদ হয়, তার একটা কথা আমরা এখানে জানতে পারি। এখানে সামন্তক মণি তার ভাই প্রসেন সেই দাদাকে কিছু না বলে সেই গলায় মণিটাকে নিয়ে জঙ্গলে শিকার করতে গেছেন, বিভিন্ন ঘোড়া করে। সেখানে গিয়ে সেখানে অনেক কাণ্ডকারখানা হয়েছে, এক সিংহ তাকে বধ করেছে, মেরে ফেলেছে, তাকে খেয়ে ফেল, মণিটা সেখানে পড়েছিল। মণিটা সেখানে পড়ে থাকাতে সেখানে জাম্বুবানজি, যেটা আমরা রামায়ণে জাম্বুবানজির কথা পাই, জাম্বুবানজি সেই মণিটাকে দেখে সেই গুফা দিয়ে গিয়ে, জম্বু নাম হয়েছে জাম্বুবান থেকে, জম্বুবানের গুফা আছে, সেখান থেকে সেই গুফা দিয়ে তিনি নিজের জায়গায় গিয়ে সেখানে সেই বাচ্চাকে, নিজের যে বাচ্চা আছে একটা, সেই বাচ্চাকে সেই সামন্তক মণিটা তাকে খেলতে দিয়েছে। এদিকে দ্বারকার মধ্যে হইচই পড়ে গেছে, কারণ কৃষ্ণ প্রার্থনা করেছিলেন যে তুমি যেই যে সামন্তক মণি আছে, সত্রাজিৎকে বলেছিলেন, তুমি এই সামন্তক মণি যদি রাজাকে দিয়ে দাও ভালো হয়। রাজা মানে তো কৃষ্ণে তো রাজা হতে, বাস্তবিক পক্ষে কৃষ্ণ এবং বলরাম তারা যদুবংশে জন্মগ্রহণকে, যদুবংশের অভিশাপ ছিল, কেউ রাজা হতে পারবে না। সেই জন্য কৃষ্ণ বলরাম রাজ্য শাসন করতেন, কিন্তু উগ্রসেনকে সামনে বসিয়ে রাখতেন, উগ্রসেনকে বসিয়ে রেখেছিলেন, বাকি সারা তারাই করতেন, কিন্তু কি করবেন, সম্মান দিতেন রাজা হিসেবে তাকে। প্রার্থনা করেছিলেন এই সামন্তক মণি অ্যাকচুয়ালি রাজারই পাওনা, রাজাকে দিয়ে দিলেই ভালো হয়, কিন্তু সেটা সে দেয়নি। এই কথা দ্বারকাবাসী সবার কানে কানে চলেছিল, চর্চা হয়েছিল। যখন দেখা গেল এই সত্রাজিৎ, এই কী বলে, সত্রাজিৎ রাজার ভাই জঙ্গলে গিয়ে এরকম তাকে আর পাওয়া যাচ্ছে না, তখন
সবাই মিলে কৃষ্ণকে বদনাম দিতে আরম্ভ করলো, যে এই কৃষ্ণই বোধহয় একটা কাণ্ড কারখানা করেছে, কায়দা করে ওকে মেরে বোধহয় সে মনে নিয়েছে। পরাৎপর অখিলেশ্বর ভগবানের প্রতি বদনাম আসে, রাম অবতারও হয়েছে জানেন, ভগবানের প্রতি বদনাম আসে। ভগবান সেই যে বদনামকে মেটাবার জন্য তিনি বললেন, তিনি এবার সেই জঙ্গলে সেই খুঁজতে বেরোলেন কি ঘটনাটা কি, আসল ঘটনা কি। সেখানে তিনি ঘুরতে ঘুরতে সমস্ত লোকজন নিয়ে অন্বেষণ করতে করতে জঙ্গলে সেখানে দেখেন যে সেখানে প্রসেনজিতের সব কিছু কিছু প্রমাণ দেখলেন, কিছু জিনিসপত্র দেখে তারপর ধীরে ধীরে একটা গুফা দেখলেন সামনে, প্রসেনজিৎ মারা গেছে খেয়াল করলেন। পদচিহ্ন দেখে দেখে জাম্বুবানের জাম্বুবানজি সেখান থেকে গুফার মধ্যে প্রবিষ্ট হলেন, লোকদেরকে বলে গেলেন আমি ভেতরে যাচ্ছি, বেরিয়ে আসব পরে সময় মতো। সেখানে গিয়ে সেইখানে দেখেন সেই শিশু সেই সামন্তক মণি নিয়ে খেলা করছে। এরকম একটা সুন্দর মনুষ্য আকার দেখে সে কোনোদিন দেখেনি, চিৎকার করতে আরম্ভ করলো। চিৎকার করতে আরম্ভ করায় জাম্বুবান ছুটে এলেন, এসে দেখলেন একটা অপূর্ব মানুষ এ সমস্ত। সেখানে দেখে তিনি বুঝতে পারলেন কিছু একটা উদ্দেশ্য নিয়ে এসছে, ভগবানের এটা যোগমায়ার খেল। তার সঙ্গে দীর্ঘদিন যাবৎ 27 দিন যাবৎ লড়াই হয়েছিল, লড়াই বিশাল লড়াই হতে থাকলো, পরাজিত করতে পারছেন না কিছুতেই। পরে উপলব্ধি করতে পারলেন তিনি হলো সেই আমার যে রাম, প্রভু রাম, তিনি এই রূপে এসছেন। এইভাবে ধীরে ধীরে তার পায়ে ক্ষমা চাইলেন, প্রভু সঙ্গে অনেক দিন ধরে লড়াই হয়েছে। এদিকে লোকজন সব ফিরে চলে গেছে, বললো কৃষ্ণ মারা গেছে, গুফা দিয়ে ঢুকেছে আর বেরোয়নি, আমরা চলে এলাম। দ্বারকাতে কান্নাকাটি শুরু হয়ে গেছে, বিভিন্ন রকম যশ সেখানে বসুদেব দৈবকী আদি সবার বিশাল একটা আর্তনাদ শুরু হয়েছে। এদিকে কৃষ্ণ ভগবানকে জম্বুবানজি প্রার্থনা করেন, আপনি যদি আমাকে ক্ষমা করে থাকেন তাহলে এই সামন্তক মুনি, এটা তো আপনারই পাওনা, আপনাকে যৌতুক দিলাম, আর তার সঙ্গে আমার একমাত্র কন্যা এই যে জাম্বুবতী, একে আপনি গ্রহণ করুন, কোলে আমি বুঝব আপনি আমাকে ক্ষমা করেছেন। সেখানে ভগবান জাম্বুবতীকে নিয়ে দ্বারকায় ফিরেছেন, দ্বারকায় ধীরে ধীরে বিবাহ আদি হলো জাম্বুবতীর সঙ্গে। এদিকে এই সত্যভামা হচ্ছে সত্রাজিতের কন্যা, সত্রাজিতের ওপর আক্রোশ হলো অক্রূর এবং সুধন কৃতবর্মা, তারা বললেন আমাদেরকে কথা দিয়েছিল সত্রাজিৎ যে কন্যা দেবে, হয়তো অক্রূরজিকে দেবে, সেটা দিল না আমাদের, পরবর্তীকালে আক্রোশ হবে দেখব। এবার এদের মধ্যে আক্রোশ হয়ে তারা সত্যভামার পিতা অর্থাৎ সত্রাজিৎকে নাশ করল। কৃষ্ণ যখন মনির বৃত্তান্ত এসে বললেন সমস্ত কিছু, সমস্ত ঘটনা দ্বারকাবাসী জানল, কৃষ্ণের উপর যে একটা বিশাল বদনাম এসেছিল সে সমস্ত পরিমার্জন হলো। যে ব্যক্তি কৃষ্ণের এই সামন্তক মুনি চুরি এবং সামন্তক মুনি খুইয়ে যাওয়া, হারিয়ে যাওয়া এবং তার বৃত্তান্ত, কৃষ্ণের উপর বদনাম, এগুলো যারা শ্রবণ করবেন তাদের জীবনে যদি মিথ্যে কলঙ্ক থাকে সমস্ত কিছু মুছে যাবে। যখন শতধন্যা অক্রূর ও কৃতবর্মার বাক্যে বিভিন্ন রকম নষ্টবুদ্ধি হয়ে মনি লোভে সত্রাজিৎকে বধ করতে হয়েছিল, তখন সত্যভামা তিনি বাস্তবিক পক্ষে এই যে সত্যভামা তাকে যখন ওই মনির মিথ্যে বদনামটা ঘুষে গেল, তখন সত্রাজিৎ রাজা এই যে মনি কৃষ্ণ এসে তাকে ফেরত দিয়েছিল,
তুমি ফেরত দিয়ে নাও। তার কাছ থেকে বা অন্য যুগ তাকে মেরে নিয়েছিল। সত্যাজিৎ রাধা সন্তুষ্ট হয়ে কৃষ্ণের ওপর সত্যভামাকে তার সঙ্গে বিবাহ দিয়েছিলেন, আর মণিটাকে তো দিয়েছিল, কৃষ্ণ বললেন মণি লাগবে না, তোমার কাছে রেখে দাও। এই মণি নিয়ে সত্যধন্যা অক্রূর কৃতবর্মা এদের মধ্যে বাক্য বিনিময়, সমস্ত মতভেদ, তারপর নিদ্রিত অবস্থা সত্যজিৎকে বধ করা হয়েছিল। বধ করে পালিয়ে গেছিল তারা। এইবারে সত্যভামা তার পিতাকে যখন দেখল পিতাকে হত্যা করা হয়েছে, সেই সময় কৃষ্ণ গেছিলেন কোথায়, পঞ্চপাণ্ডবের ওখানে, ওখানে যেখানে যে পঞ্চপাণ্ডবের যে রাজধানী যেখানে, সেখানে না ইন্দ্রপ্রস্থতে গেছিলেন, ইন্দ্রপ্রস্থতে বিভিন্ন খবরাখবর এই জন্য গেছিলেন। যখন সত্যভামা কাঁদতে 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 সেখানে গিয়ে খবর দিলেন, সত্যভামা চ পিতরম হতম বিক্ষ সুচার পিতা ব্যালপত্তাত তাতেতি হা হতাশ্মীতি মহ্যন্তি, তেলের মধ্যে ঔষধের মধ্যে পিতার দেহকে রেখে সে সোজা ভগবান শ্রীকৃষ্ণের কাছে খবর দিতে চলে গেলেন, স্বামীর কাছে। কৃষ্ণ যখন সেখানে গিয়ে শুনলেন, ঠিক সেরকম যেমন সাধারণ মানুষ যেরকমভাবে কাঁদে, তখন সেরকমভাবে ক্রন্দন করলেন, করে সেখান থেকে কেন কীভাবে হত্যা হলো সে সমস্ত খবর বার করার চেষ্টা করলেন। এখানে ধীরে ধীরে অনেক ঘটনা বলছেন। এখানে শতধন্যা এরূপে অক্রূর নিকট গিয়ে সহায়তা প্রার্থনা করলো, আমাকে সাহায্য করো, সব জানাজানি হয়ে গেছে। অক্রূর বললেন, কোনো ব্যক্তি জানিয়া শুনিয়া ঈশ্বরের বিরোধিতা করতে পারে না, আমি জানি আমি পারবো না সহায়তা করতে। এইভাবে শতধন্যা অক্রূর কর্তৃক প্রত্যাখ্যাত হয়ে সামন্তকমণি তার নিকট গচ্ছিত রেখে শতযোজন গামী অশ্বে আহার আরোহণ করে পালাতে থাকল। রাম এবং জনার্দন গরুরধ্বজ রথে আরোহণ করে তাকে খুঁজতে বেরোলেন। সেখানে গিয়ে যখন শতধন্যাপদে ধাবিত হলেন, তাকে যখন মারা হলো, তাকে ভালো করে অন্বেষণ করা হলো, দেখব তার কাছে তো সমন্তকমণি নেই, তার কাছে তো সমন্তকমণি পাওয়া গেল না। তখন ভগবান শ্রীকৃষ্ণকে বলরাম বললেন, তো আমি কাছাকাছি চলে এসেছি, আমি তুমি এক কাজ করো, তুমি দ্বারকায় চলে যাও, আমি বিদেহরাজের সঙ্গে একটু দেখা করবার ইচ্ছা আছে, আমি দেখা করে পরে যাব। কৃষ্ণ ভগবান ফিরে গেলেন সেখানে দ্বারকায়। মণিহরণের ব্যাপারে কৃষ্ণের ভগবান তিনি সবই জানেন। তার প্রযোজক অক্রূর এবং কৃতবর্মার শতধন্যার বধ বৃত্তান্ত শ্রবণ করিয়ে ভয়ে বিত্বস্ত হয়ে দ্বারকা থেকে পালায়ন করেছিল কে, আমাদের এই অক্রূরজি। অক্রূরজি পালায়ন করেছিল, অক্রূরজির এমন একটা প্রভাব ছিল, অনেক ঘটনা সেসব। অক্রূরজি যেখানে অনাবৃষ্টি হবে সেখানে থাকলে নাকি বাড়ি বৃষ্টি আদি হতো। যেখানে সাক্ষাৎ পরাত্পর অখিলেশ্বর ভগবান রয়েছে, দ্বারিকাতে এরম একটা অনিষ্ট আশঙ্কা করতে আরম্ভ করলো লোকে। পরে এক সময়ের কথা, তখন কাশীতে অনাবৃষ্টি হয়েছিল, সে সময় সফলক অর্থাৎ এই আমাদের অক্রূরজি সেখানে গমন করলে পরে ইন্দ্র বৃষ্টি দান করেছে প্রচুর, সেই থেকে একটা অক্রূরের একটা প্রভাব ছিল। যাই হোক, বিদ্যগণের এই কথা শুনে কৃষ্ণ বিবেচনা করলেন, তো অক্রূরকে এখানে আনা দরকার। অক্রূর সম্মান ও সম্ভাষণ করে নানাবিধ কথা বললেন, চিত্তাভিজ্ঞ কৃষ্ণ হস্তে হাস্য করতে লাগলেন। দানপথে শতধন্যা কর্তৃক তোমার কাছে সামন্তকমণি আছে আমরা জানি, শুনেছি এত বড় বড় সব যজ্ঞ হচ্ছে ইত্যাদি,
বাস্তবিক পক্ষে সত্রাদিতের যে এই যে মণিটা, তার যদি ছেলে পেলে না থাকে সত্রাদিতের অ্যাকচুয়ালি তার দৌহিত্যগণ প্রাপ্ত হওয়ার কথা, এটা তো তাই হয়। এইভাবে অক্রূর সেই সমস্ত সাম্বাক্য দ্বারা তিরস্কৃত হইয়া সূর্যসম অবস্থাচিত সমন্তক মণি জানে কৃষ্ণকে প্রদান করেছিলেন। বিভু শ্রীকৃষ্ণ ওই মণি জ্ঞাতি কুটুম্বকে দেখিয়ে নিজের উপর আরোপিত যে মিথ্যা অপবাদ, আমি মণিটাকে হরণ করেছি, এটা দূরীভূত করে অক্রূরকে ওই মণি প্রত্যর্পণ করেছিল। অত্যন্ত বললেন তোমার কাছেই রাখো, আমাদের দরকার নেই। এইভাবে সামন্তক মণির ঘটনা পাওয়া যায়। আর একদা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ সাত্ত্বিকী প্রভৃতি দ্বারা পরিবৃত হয়ে যে সমস্ত কষ্ট পঞ্চ পাণ্ডবগণ পেয়েছিল, সেই পঞ্চ পাণ্ডবকে দর্শন করার জন্য ইন্দ্রপ্রস্থে গমন করেছিল। সেখানে গিয়ে যুধিষ্ঠির ভীমাদির অভিবন্দন করেছিলেন, আলিঙ্গন নকুল সহদেব প্রতি অভিবাদিত হয়েছিলেন, অভিবন্দিত। আর সেখানে উত্তম আসনে প্রবিষ্ট কৃষ্ণ উপবিষ্ট হলে নবারুরা দ্রৌপদী তাকে দণ্ডবধ আদি করেছিলেন প্রণাম। সাত্ত্বিকীও সেইরূপ পার্থগণ কর্তৃক পূজিত হয়েছিলেন, সাত্ত্বিকী কৃষ্ণের সঙ্গে গিয়েছিলেন। এবার কৃষ্ণ পিসিমা পিতৃশ্বশা পিতার নিকট গমন করে তাকে অভিবাদন করেছিলেন, সমস্ত কথা জানতে পেরেছিলেন। তারপর বিভিন্ন রকম স্তুতি করেছিলেন। যুধিষ্ঠির বললেন আমরা আজকে কী মঙ্গল আচরণ করেছি জানি না, যেহেতু যোগেশ্বরেশ্বর দুর্দর্শ তুমি, বিষয়াসক্ত চিত্ত আমাদের দৃষ্টিগোচর হয়েছ। ধীরে ধীরে সেখানে কিছুদিন ভগবান থাকলেন। সেখানে অর্জুনের সঙ্গে তিনি জঙ্গলে শিকার আদি খেলা করতে গেছিলেন। সেখানে গিয়ে কৃষ্ণ যমুনার তীরেতে কৃষ্ণ এবং অর্জুন সেখানে গিয়ে দেখেন একজন চারু নয়না কোনো রমণী তপস্যা করছেন। যদ্যপি ভগবান জানেন, তথাপি অর্জুনকে দিয়ে সে সমস্ত খবর নিলেন। তিনি ছিলেন কে? কালিন্দী। এইভাবে কালিন্দীরও পানি গ্রহণ করার ব্যবস্থা হলো, সমস্ত কিছু হলো। তারপর বিভিন্ন রকমভাবে আর যে সময়তে বলরামজি যেখানে ওই যে বিদেহরাজের ওখানে ছিলেন, সেই সময়তে দুর্যোধন তার কাছে অস্ত্র শিক্ষা করেছিলেন, মানে গদা শিক্ষা সেই সময়তে করেছিলেন। খাণ্ডব, হ্যাঁ, বিদেহরাজ নিমি মহারাজ না, বিদেহরাজ, এর নাম হচ্ছে, নামটা ভুলে গেলাম, যাই হোক, খাণ্ডব বন এদিকে দহন করার কথা, অগ্নির যে অগ্নিমন্দা হয়েছিল তাতে খাণ্ডব বনকে জ্বালালে পরে অগ্নিকে খাওয়ালে অগ্নির খিদামন্দা দূর হবে, সেই সময় সে ময়দানবকে সেখান থেকে অগ্নি থেকে রক্ষা দেয়া হয়েছিল, ছেড়ে দেয়া হয়েছিল, ময়দানব বিপদে পড়েছিল। সেই থেকে ময়দানব একটা প্রতিজ্ঞা করেছিলেন, ময়দানব সে অনুপাতে সহায়তা করেছিলেন আমাদের, হ্যাঁ, পঞ্চ পাণ্ডবকে। এইভাবে ধীরে ধীরে ভগবান শ্রীকৃষ্ণ কৌশল রাজের নাগ্নিজিতি যে কন্যা তাকে বিবাহ করেছিলেন, সেখানে অবশ্য পণ ছিল, সাতটা দুর্দান্ত বৃষ ছিল, কোনো বীর ছিল না সেই বৃষকে দমন করতে পারে। তাদের পণ ছিল যে এই সাতটা বৃষকে দমন করতে পারবে তার সঙ্গে কন্যার বিবাহ দেওয়া। কৃষ্ণ সেই তীক্ষ্ণ এই সিংহ সদৃশ দুর্বিষহ বীর্য সেই তাকে জয় করেছিলেন। জয় করে কৌশল রাজ নগ্নীতির প্রীতি সহকারে তাকে কন্যাকে দান করেছিলেন। এইভাবে ধীরে ধীরে কি হলো, নাগ্নিজিতি
কৃষ্ণের সঙ্গে বিবাহ হলো। ধীরে ধীরে এই সমস্ত পাণিগ্রহণ সমস্ত এই সব কাহিনী আছে। ধীরে ধীরে তারপর এই অষ্ট মহিষীগণের ধীরে ধীরে বিবাহের প্রসঙ্গ আসে। পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করলেন যে এই যে নরকাসুরের কথা, নরকাসুর বন্ধ করে রেখেছিলেন সমস্ত অনেক একসঙ্গে সমস্ত এ করবেন 16,000, তাদেরকে সমস্ত কারারুদ্ধ করে রেখেছিলেন, রমণীকে বিভিন্ন রাজার কন্যা তাদেরকে একসঙ্গে বিবাহ করবেন। ভগবান শ্রীকৃষ্ণ সেই নরকাসুর অ্যাকচুয়ালি পৃথিবীর কন্যা, পৃথিবীদেবীর পুত্র, ইন্দ্রমাতা দিতির আদিতির কুণ্ডলোদ্বয় বরুণের ছত্র এই সমস্ত হরণ করেছিলেন। নরকাসুরকে এইভাবে ভগবান বধ করেছিলেন প্রাক জ্যোতিষপুর, যেটাকে আসাম বলা হয়, গৌহাটি বর্তমান, সেখানে সমস্ত অনেক ঘটনা, সে সমস্ত তাকে উদ্ধার করেছিলেন, করে সেখান থেকে সমস্ত এগুলোকে উদ্ধার করেছিলেন, কুণ্ডল আদি স্বর্গেতে আদিতি মাকে সেটা ফেরত দিয়েছিলেন। সেখানে সত্যভামার ইচ্ছে হয়েছিল, স্বর্গের পারিজাত বৃক্ষ দেখে ভালো লেগেছিল, সেটাতে হওয়াতে কৃষ্ণ বললেন ঠিক আছে পারিজাত বৃক্ষ আমি নিয়ে চলে যাব ওখানে। ইন্দ্র এইটুকু বিষয় সহ্য করতে পারলেন না, কৃষ্ণের সঙ্গে লড়াই করেছিলেন, এই পারিজাত বৃক্ষকে নিয়ে। সেখানে তার যে স্পর্ধা নাশ করে সেখান থেকে তিনি সেই পারিজাত বৃক্ষ নিয়ে এসেছিলেন। এবার ধীরে ধীরে কৃষ্ণের যে সমস্ত এই যে কথা বলছিলাম, 16,000 রমণীকে তিনি একসঙ্গে বিবাহ করেছেন একই সঙ্গে, সেখানে 16,108 রমণী কৃষ্ণের পত্নী, তার মধ্যে এক এক স্ত্রী তার 10-10 করে পুত্র জন্মগ্রহণ করেছিল, প্রত্যেক 10-10 করে পুত্র জন্মগ্রহণ করেছিল। যদুবংশের যে শিক্ষক ছিল বোধহয় 10,000, এরকম একটা হিসাব পাওয়া যায়। যদুবংশের বালকগুলোকে, বাচ্চা বালকগুলোকে শেখাবার জন্য যে শিক্ষক ছিল তাদের সংখ্যা বিশাল ছিল, এরকমভাবে দেখা যায় প্রত্যেকে 10-10 করে পুত্র জন্মগ্রহণ করল। রুক্মিণীর গর্ভে শ্রীকৃষ্ণের কারা কারা জন্মগ্রহণ করে একটা শোনা দরকার। প্রদ্যুন্ন চারুদেশ্ন সুদেশ্ন চারুদেহ সুচারু চারু গুপ্ত ভদ্রচারু চারুচন্দ্র বিচারু চারু, এই 10 সন্তান উৎপন্ন হয়। সত্যভামার গর্ভে ভানু সুভানু সর্বভানু প্রভানু ভানুমান চন্দ্রভানু বৃহৎ ভানু অতি ভানু বিভানু প্রতিভানু, এই 10টি। এইভাবে জাম্ববতীর গর্ভে শাম্ব সুমিত্র পুরুজিৎ সত্যজিৎ সহস্রজিৎ এইরকমভাবে সব, নাগ্নিজিতির গর্ভ এরকমভাবে জন্মগ্রহণ করেন। ধীরে ধীরে এই সমস্ত বংশের প্রত্যেকের এইভাবে মৃত্যবিন্দার গর্ভেও এক এক করে, আর এইভাবে সমস্ত দেখা যায় তাদের পুত্র আদি সমস্ত ঘটনা জন্মগ্রহণ করে। আর সত্যভামা তো বলাই হলো। ধীরে ধীরে দেখা গেল এখানে এই যে শ্রীকৃষ্ণের সঙ্গে শ্রীকৃষ্ণের যে পুত্র অনিরুদ্ধ, এই যে এখানে শ্রীকৃষ্ণের সহিত বৈরবাব ঠাকুর, এই যে এখানে রূপ এখানে অনিরুদ্ধ হচ্ছে, এই যে এখানে পড়া গেল, অনিরুদ্ধজি, তার সঙ্গে উষার সঙ্গে সব ঘটনা আছে যা পরে বলা হচ্ছে। এই সব পুত্র সকল জন্মগ্রহণ করল। আর ধীরে ধীরে এই যে শ্রীকৃষ্ণর অন্য অন্য পুত্র থেকে কোটি কোটি পৌত্র জন্মাল। অনিরুদ্ধ হল প্রদ্যুম্নের পুত্র। হ্যাঁ, এইখানে
এইভাবে দেখা গেল তার সঙ্গে এবার কি হলো যে পরীক্ষিত মহারাজ বলে ব্রাহ্মণ রুক্ষী হচ্ছে রুক্ষিণীর রুক্ষিণীর ভাই। রুক্ষী কৃষ্ণ কর্তৃক পরাজিত হয়ে তাকে বধ করবার অপেক্ষা করছিল, সেই রুক্ষী শত্রুর পুত্র প্রদ্যুম্নকে কিনিমিত্ত সেই কন্যা রূপমতী দান করল। মানে প্রদ্যুম্নর সঙ্গে কি করে রুক্মীর কন্যা যে রুক্ষীকে কৃষ্ণ পরাজিত করেছিলেন, প্রতিজ্ঞা করেছিলেন আমি কৃষ্ণকে বধ করব, কারণ নিজের বোন সত্য এই যে আমাদের আমাদের যে এই রুক্মিণী রুক্মিণীকে হরণ করবার জন্য তার ভাই রুক্ষী যে অত্যন্ত ক্রুদ্ধ হয়েছিলেন, তার সঙ্গে লড়াই হয়েছিল, তাকে পরাজিত করে অর্ধেক মাথা কামিয়ে যে তাড়িয়ে দেওয়া হয়েছিল, তাতে সে ভজকট রাজ্য সেখানে তিনি রাজধানী পত্তন করে সেখানে অপেক্ষা করছিলেন কবে কৃষ্ণের বিরুদ্ধে তিনি প্রতিশোধ নেবেন। সেই রুক্ষী তার যে একমাত্র কন্যা হয়েছিল তার সঙ্গে কৃষ্ণের যে পুত্র প্রদ্যুম্ন কীরূপে বিবাহ করল, বিবাহ দিলেন, প্রতিদ্বন্দ্বী উভয় পরস্পর বৈভাগ সম্বন্ধ কী করে সংগঠিত হলো। সুখদেব বললেন রুক্মী যদিও কৃষ্ণ কর্তৃক অপমানিত হয়েছিল তথাপি তার সহিত বিরোধ স্মরণ করে অসিয় ভগ্নী রুক্মিণীকে অত্যন্ত ভালোবাসত, তার নিমিত্ত ভগ্নীয় প্রদ্যুম্নকে সিয় সুতা রূপমতীকে দান করেছিল। এখানে অনেক ঘটনা ঘটেছিল, সেখানে যেন যখন বিবাহতে বিবাহ বিবাহ বাসরে যাওয়া হয়েছিল বলরামজি মহারাজ সেখানে ছিলেন, বলরামজি মহারাজকে ওখানে যারা ছিলেন তারা ধীরে ধীরে খোঁচা মেরে বললেন যে আমাদের সঙ্গে কি করো পাশা খেলা, পাশা খেলাতে জোর জবরদস্তি করাতে কিছু উপহাসজনক সমস্ত ঘটনা ঘটল। সেখানে সেই পাশা খেলতে খেলতে সেই পাশাতে বলরামজি মহারাজ জিতেছেন, কিন্তু ওরা ইচ্ছে করে বলরামকে মিথ্যে কথা বলে কিছুতেই ওরা কলিঙ্গরা ছিল প্রভৃতি অনেকে ছিল তারা বরঞ্চ উপহাস করছে, তোমরা গোয়ালার ছেলে তোমরা রাজারা পাশা খেলতে পারে, তোমরা গোয়ালার ছেলে তোমরা এসব কী করবে, এরকমভাবে তার সঙ্গে ঠাট্টা ইয়ারকি হলো। কিন্তু বলরামজি মহারাজ জিতেছিলেন কি বলরামকে মিথ্যে কথা বলে জোর করে বলরামকে হেরে গেছে বলে চিৎকার করছে। শেষে রুক্মী 1,00,000 পণ রেখেছিল, এবারও বলরাম জয় হলেন, তখন রুক্মী কপটতা আশ্রয় করে আমি জয়লাভ করেছি চিৎকার করছে। এবার বল্লভজি মহারাজ পর্বতমে সমুদ্রের ন্যায় একেবারে বিশাল ক্রোধ হলো, কেন আগে তো তিনি ক্রোধ করেননি, যখন বারবার এরকম মিথ্যে কথা বলছে তখন সে রেগে গিয়ে ওইখানে হ্যাঁ ওখানেই সে বিনাশ করলেন তাকে, অনেকে তা কাউ দাঁত ভেঙে দিলেন অনেক কিছু, তার বাদবাকি সব পালিয়ে গেল। এইভাবে কৃষ্ণ সেখানে কোনো ভালো মন্দ কোনো কথা বললেন না, কৃষ্ণ যদি ভালো মন্দ কথা বলেন সেখানে পক্ষপাতিত্ব হয়ে যাবে। নিহতে রুক্মিণী শ্যালে শালাবাবু মারা যাওয়াতে কৃষ্ণ কোনো সাধু অসাধু কোনো কথা বললেন না, নিরপেক্ষ থাকলেন, কেন এখানে দাদা বলদাওজি মহারাজ আর ওখানে রুক্মিণী স্বয়ং পত্নী, সেই জন্য নিহতে রুক্মিণী শ্যালে নাবৃত সাধু অসাধু বা রুক্মিণী বলয়ু রাজন স্নেহ ভঙ্গ ভয়াদ হরি, স্নেহ ভঙ্গ হতে পারে এই ভয়েতে তিনি ভালো মন্দ কোনো কিছুই আর মন্তব্য করলেন না। সেখানে পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করছেন যে হে ব্রাহ্মণ মহাযোগিন যদুশ্রেষ্ঠ অনিরুদ্ধ বানের তনয়া উষাকে বিবাহ করেছিলেন, সেই স্থানে হরি ও শঙ্করের বিশাল যুদ্ধ হয়েছিল, এই ঘটনাটা কি, এই ঘটনাটাকে জানতে চাইলেন। এখন সেই প্রসঙ্গে অনেক ঘটনা বলছেন যে এই যে বানাসুর রয়েছেন তিনি প্রাক জ্যোতিষপুর যেখানে আসামে সেখানে সে রাজধানী রাজ্য পালন করেন, বলি মহারাজের বংশেরই তিনি রয়েছেন,
আর এখানে তিনি শঙ্কর ভগবানের শঙ্করের প্রচণ্ড ভক্ত, তিনি শঙ্করের পূজা করেন সবসময়। পরীক্ষিত মহারাজ জানতে চাইলেন, আমি শুনেছি এরকম এরকম ঘটনা ঘটেছিল অনিরুদ্ধের সঙ্গে বাণের তনয়া উষার বিবাহর প্রসঙ্গ, এটা কি ব্যাপার, আর তারপর শঙ্করের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের যুদ্ধ হয়েছিল, এটা কি করে হলো ইত্যাদি কথা জানতে চাইলেন। সেখানে বলা হলো উষা বানাসুরের কন্যা, তিনি অন্দরমহলে থাকেন, তিনি সেখানে একদিন শয়নতে স্বপ্ন দেখলেন কোনো ব্যক্তি এসে তাকে আলিঙ্গন করল, সেই সব দেখে যে স্বপ্ন দেখে উঠে সে বিষণ্ন হয়ে গেল এবং কাঁদতে থাকল, সে কোনো রকম বা অন্য জল কিছু গ্রহণ করবে না, বিষণ্ন মন। উষার এই অবস্থা দেখে তার যে বান্ধবী, সে অনেক কিছু জানে যোগ বিভূতি, তার দ্বারা বিভিন্ন সে কেন কাঁদছে, তখন তার বান্ধবীর কাছে সমস্ত ঘটনা বলাতে সে তখন বলল নামটা কি, বলো আমি তো নাম বলতে পারছি না, সে এসেছিল এখন তাকে না পেলে আমি মারা যাব, আমি আর বাঁচব না। সেই বান্ধবীকে বাঁচাবার জন্য সেই উষাকে বাঁচাবার জন্য তার বান্ধবী বিভিন্ন ছবি আঁকতে আরম্ভ করলো, বলে দেখো কোন ছবিটা, বলে এদের এমন ক্ষমতা ছিল যোগ বিভূতি, তার দ্বারা সমস্ত ছবি এঁকে এঁকে দেখাচ্ছে, শেষে পুরুষশ্রেষ্ঠ কৃষ্ণের ছবি দেখিয়েছে, কৃষ্ণের ছবি তো দেখে লজ্জা পাচ্ছে, কৃষ্ণের ছেলে পদ্মন্য ছবি দেখিয়েছে লজ্জা পাচ্ছে, বলে না এ নয়। তারপরে যখন তার ছেলে দেখিয়েছে, বলে এ অসৌ অসৌ এই এই ছেলে এবার পেয়ে গেছি, চিত্রলেখা বলল ঠিক আছে কোনো চিন্তা নেই, তুমি কান্নাকাটি করতে হবে না, চুপচাপ থাকো, যা করার আমি করব। চিত্রলেখার যোগ বল জানেন, সেখান থেকে কী করলেন, সেই দ্বারকা থেকে কি করলেন, একে সোজা যোগ বলে অনিরুদ্ধকে সুরু খাটিয়া শুধু সমস্ত নিয়ে এসে রাজমহলের ভেতরে দিয়ে দিয়েছে। ভেতর দিয়ে বাইরে তো রাজ অন্দরমহলে কেউ যায় না, খবর নেয় না। সেখানে উষা তার সঙ্গে সুন্দর বন্ধুত্ব সম্বন্ধ, আর আর বাইরের কেউ জানে না। একদা মন্ত্রী রাজার কাছে বানাসুরের কাছে সেসব গোপন কথা কিছু জানালো, যে তোমার আপনার কন্যার রাজন কি ভালো লক্ষণ দেখছি না, এটা কুমারীর লক্ষণ আমরা দেখতে পাচ্ছি, বলে সে কী কথা, এ তো হতে পারে নাকি, আবার অন্দরমহলে এখানে কোনো রকম মাছি গোলবার জায়গা, বলে আমি জানি না, আপনাকে জানাবার দরকার জানালাম। সঙ্গে সঙ্গে বানাসুর সন্দিগ্ধ হয়ে সন্দেহ করে সঙ্গে সঙ্গে ছুটে যখন অন্দরমহলে গেছে, সেখানে গিয়ে দেখে ব্যাস সত্যিই তাই, সঙ্গে সঙ্গে তাদের মধ্যে বিশাল লড়াই আরম্ভ হয়ে গেল, অনিরুদ্ধের সঙ্গে বিশাল লড়াই, সে লড়াইতে কে জয়যুক্ত হয়, ওরে বাপ, এইরকমভাবে লড়াইতে কি হলো, শেষেতে ভগবানের ইচ্ছায় ইচ্ছা করে এটা লীলা করলেন, অনিরুদ্ধকে বন্দি করলেন। অনিরুদ্ধকে যখন বন্দি করা হলো, সেই সংবাদ নারদজি মহারাজ তাড়াতাড়ি গিয়ে পৌঁছে দিল দ্বারকাতে, তাড়াতাড়ি গিয়ে সেখানে পৌঁছে দিল, এখানে অনিরুদ্ধকে পাওয়া গেছে, অনিরুদ্ধকে খোঁজ, অনিরুদ্ধ খোঁজ খোঁজ, অনিরুদ্ধ কোথায় পাওয়া যাচ্ছে না, লোপাট হয়ে গেছে। অনিরুদ্ধকে যখন পাওয়া গেছে সেসব ঘটনা, সে নারদজি গিয়ে তাড়াতাড়ি খবরটা দিয়ে দিল, যাতে খুব লীলাটা খুব জমে। তখন সেক্ষেত্রে কী করলো, কৃষ্ণ সমস্ত একেবারে সৈন্যবাহিনী জড়ো করে সমস্ত কিছু সেখানে আক্রমণ করল, বিশাল যুদ্ধ আরম্ভ হলো অনিরুদ্ধকে ছাড়াবার জন্য, বিশাল লড়াই আরম্ভ হলো। সেক্ষেত্রে সেখানে আমরা দেখি শঙ্কর ভগবান বানাসুরের সহায়তা করতে আরম্ভ করল। তার আগে বানাসুরের একটা স্পর্ধা হয়েছিল, শঙ্কর ভগবানকে একদিন বলেছিল, যে আমার এতগুলো হাত, আমার হাতে চুল কাচ্ছে, অত লড়াই করবার কাউকে পাচ্ছি না, তোমার সঙ্গে একটু লড়াই করবো, শঙ্কর বলছি তোর জন্য হাতে এত চুলকানি হয়েছে, সে চুলকানি থামবে, চিন্তা কিছু নেই, দাঁড়া, তোর এত বড়ো ইচ্ছা হয়েছে পূর্ণ হবে। শঙ্কর ভগবান, সে তো গুরুর সঙ্গে লড়াই করবে,
এখন শঙ্কর ভগবান প্রতিজ্ঞাবদ্ধ সেখানে সেই যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হয়েছেন। তুমুল যুদ্ধ চলছে বিশাল সমস্ত, সেই যুদ্ধতে কৃষ্ণ একে একে তার সমস্ত হাতকে কলাগাছের মতো সমস্ত ছিন্ন করেছেন, সমস্ত বাহু ছিন্ন করেছেন, করে যখন দেখছেন এ তো বাঁচার আর পথ নেই, কি করা যায়, সেই অবস্থায় কোটরা অর্থাৎ এই বানাসুরের মা, বানাসুরের মা দেখলেন একে তো বাঁচানো যাবে না, এ তো কৃষ্ণের হাতে তো এর মৃত্যু অবধারিত, তখন নিজে নগ্ন হয়ে কৃষ্ণের সামনে চলে এলেন বাঁচাবার জন্য পুত্রকে। কৃষ্ণ সেই সময় সে অবস্থা দেখে মুখ ফিরিয়ে নিলেন, বানাসুরকে নিয়ে অন্দরমহলে চলে যাওয়া হলো, এরম অবস্থা। তারপরে অনেক ঘটনা এইসব, শঙ্কর ভগবান কৃষ্ণের কাছে ক্ষমা প্রার্থনা করলেন, শেষে আমাকে ক্ষমা করুন, আপনি ক্ষমা করে আর প্রার্থনা করলেন এই আমার অনুগ্রহের পাত্র বানাসুরকে আপনি যেন মারবেন না, দয়া করে প্রাণ ভিক্ষা চাইলেন। কৃষ্ণ বললেন আমার তো এমনিতেই প্রতিজ্ঞা ছিল আমি এদের বংশের কাউকে শরীরভাবে মারব না, এমনি শাসন করবার জন্য করতে হলো। সেক্ষেত্রে অনিরুদ্ধকে নিয়ে তারা ফিরল। একদা সাম্ব প্রদ্যুন্ন চারু ভানু গদ প্রভৃতি যদুকুমারগড় বিহার ঘুরতে ঘুরতে উপবনে গমন করেছিলেন, বেড়াতে বেড়াতে জল পিপাসিত হয়ে তৃষ্ণা পেয়েছে, জঙ্গলে ঘুরতে গেছেন একটু রম, সেই উপবনে ঘুরতে ঘুরতে জল ভগবত ইচ্ছায় তাদের জল তৃষ্ণা পেয়েছে, তৃষ্ণার্ত হয়ে একটা কূপের কাছে গেছেন, কূপে গিয়ে দেখেন কোনো জল নেই, সেখানে একটা কিকোলাস একটা অদ্ভুত প্রাণী পড়ে রয়েছে। আর তারা পর্বত সদৃশ এই কিকোলাসকে দেখে বিস্মিত যেতে হলে দয়া পর অত্যন্ত দয়া হলো, এই কুয়ার মধ্যে এটা পড়ে রয়েছে কি করে, একে যাই হোক আমরা সবাই মিলে টেনে তুলে দিই। তাকে যখন বার করবার যখন যত্ন করছেন তাকে কিছুতে বার করা গেল না, তারা অবাক হয়ে গেলেন, আমরা এত বলশালী আমাদের এত শক্তি আমরা বার করতে পারলাম না, কি ব্যাপারটা কি। তখন তারা কৃষ্ণের কাছে গিয়ে সমস্ত বৃত্তান্ত বললেন, কৃষ্ণ সর্বজ্ঞ সবই জানেন তিনি, তিনি তখন বললেন চলো কই দেখি কোথায়। সেখানে গিয়ে যখন দেখেন তখন উত্তম শোভ ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন, তার করস্পর্শ করলেন, করে কিকোলাসকে ওপরে তুললেন, করস্পর্শ করার সঙ্গে সঙ্গে সে সুবর্ণের মতো একটা রূপ ধারণ করলে, অপূর্ব অলঙ্কার বস্ত্র মাল্যধারী দেবরূপ ধারণ করল। শ্রীকৃষ্ণ যদ্যপি সমস্ত ঘটনা জানেন তিনি সর্বজ্ঞ সরাট, তথাপি কিকোলাসের বৃত্তান্ত অবগত থাকলেও সবার সম্মুখে ব্রাহ্মণের সম্পত্তি গুরু বৈষ্ণব তাদের সম্পত্তি আগুনের থেকেও ভয়ঙ্কর, এক বিন্দু কিছু যদি গুরু বৈষ্ণব ভগবান ব্রাহ্মণের সম্পত্তি এদিক ওদিক কেউ করে সে আগুনে জ্বলে যাওয়ার থেকেও ভয়ঙ্কর। সেই জন্য আমাদের শাস্ত্রেতে আছে বহ্নি সূর্য ব্রাহ্মণেভ্য, বহ্নি সূর্য ব্রাহ্মণেভ্য তেজিয়ান বৈষ্ণব সদা, বহ্নি আগুন সূর্য জ্যৈষ্ঠ মাসে সূর্য আর ব্রাহ্মণ তার থেকেও তেজিয়ান হচ্ছে বৈষ্ণব, আর ব্রাহ্মণ অত্যন্ত তেজিয়ান সে তো আছে তার থেকেও তেজিয়ান বৈষ্ণব। সেই ব্রাহ্মণের প্রভাবকে জগতে স্থাপন করার জন্য কোনোরকমভাবে যেন ব্রাহ্মণের অবমাননা না হয় ব্রাহ্মণ বৈষ্ণবের অজান্তেও, সেই জন্য সে স্থাপন করবার জন্য ভগবান এই লীলা করলেন। কিকোলাস রূপ যখন কিকোলাসের এই রূপটা দেখে যখন কিকোলাস থেকে সুন্দর দিব্য রূপ বেরোলো তখন তাকে জিজ্ঞাসা করলেন তুমি কে, কৃষ্ণ যদিও জানেন তথাপি জিজ্ঞাসা করলেন তুমি কে, কী রূপে এরকম অবস্থা তোমার প্রাপ্ত হলো আমরা জানতে ইচ্ছা করি। তখন সেটা পরিচয় দিলেন, আমার নাম হয়তো আপনি শুনে থাকবেন, দানী যারা দান করেন তাদের মধ্যে আমার নাম আছে শুনে থাকবেন, আমার নাম নিগোরা, আমি লক্ষ লক্ষ গৌদান করেছি স্বর্ণ সোনা দিয়ে মুড়িয়ে সিং আদি সব কিছু করে, অদ্ভুত অদ্ভুত
গোমাতা দান করেছি। একদা আমার অজান্তে একটা ঘটনা ঘটল যে এক ব্রাহ্মণকে আমি একবদ্ধ গৌ দান করেছি, সেই গৌ তারা নিয়ে গেছেন, সেই গৌমাতা যে যেখানে রাখা ছিল সেখান থেকে কোনো দিন সেই গোমাতাটা একটা বিশেষ গোমাতা সে বেরিয়ে অন্য একটা ব্রাহ্মণের গোমাতার দলেতে চলে গেছে। সেই ব্রাহ্মণ অন্বেষণ করতে করতে দেখেন যে আমার গোমাতা সে যেটা আমাকে দান করেছিল নিগোরাজ সেটা চলে গেছে ওর দলে। তখন গিয়ে বললেন তোমার গোমাতা গুনে দেখো, এই গোমাতা আমার গোমাতা ছিল, এটা আমাকে নিগোরাজ দান করেছে, এটা আমাকে দিয়ে দাও। তিনি বললেন আমি তো দেবো না, কি প্রমাণ আছে? বলছে আমার প্রমাণ আছে, আমি বলছি যখন ওটা দা আমাকে দিয়েছিলেন আমার দল থেকে চলে গেছে। দুজনের মধ্যে অনেক তর্ক, কিছু তো ফিরে দেবেন না। নিগোরাজের কাছে বিচার চাওয়া হলো, নিগোরাজকে বললেন আপনি বিচার করুন, আপনি আমাকে এই গৌ দান করেছিলেন, এই গৌ ওর দলে চলে গেছে। দুই ব্রাহ্মণের কেউই রাজি হয় না। নিগোরাজ বললেন যে ছেড়ে দিন না, একটা গোমাতা আমি এর বদলে আপনাকে অনেক গোমাতা দান করছি। বলো না আমার ওই গোমাতারই চাই। দুজনে রাগারাগি হয়ে চলে গেল। নিগোরাজের প্রত্যক্ষভাবে কোনো দোষ ছিল না, নিগোরাজের কোনো দায়ী ছিলেন না, তথাপি নিগোরাজকে এরকম একটা শাস্তি পেতে হল। ব্রাহ্মণ অসন্তুষ্ট হয়েছেন, তার গোমাতা চলে গেছে, নিগোরাজ কোনো দায়ী নয়। তিনি বলছেন 1,00,000 উৎকৃষ্ট আমি গোমাতা দান করব। কিন্তু তখনকার দিনে ব্রাহ্মণরা আপনাদের বিশ্বাস হবে না সত্যের পক্ষপাতী ছিলেন। যেমন আমরা সাক্ষী গোপালের কাহিনী শুনি, দুই ব্রাহ্মণ তীর্থ করতে গেছেন, একজন হচ্ছে বৃদ্ধ ব্রাহ্মণ, একজন হচ্ছেন একটু কম বয়সে, তার সহায় করছেন। বৃদ্ধ ব্রাহ্মণকে সমস্ত গয়া কাশী এলাহাবাদ সমস্ত দর্শন করিয়ে মথুরাতে গোবিন্দজির মন্দির আছে সেই এরিয়ার মধ্যে গোপাল ছিল, এখনও তার জায়গা আছে যেখানে গোবিন্দ মন্দির যেখানে আছে, ওই যে পুরানো গোবিন্দ মন্দির যেটা, হ্যাঁ, সেইখানে তার বাঁদিকে সেখানে গোপাল সেইখানে থাকতেন। সেই গোপালের মন্দিরে তারা বিশ্রাম করছিলেন ওখানে। আর সেখানে বড় ব্রাহ্মণ তাকে বললেন যে তুই আমাকে যা এত সেবা করলি আমি তোকে আশীর্বাদ, আমি আমার নিজের কন্যাকে তোকে দেবো। ছোট বিপ্র বলছেন যে তো হয় না, আমি তো ব্রাহ্মণ হলেও নিচু ব্রাহ্মণ, কুলীন ব্রাহ্মণ তুমি অত্যন্ত, আর তোমার বিদ্যা আছে পাণ্ডিত্য আছে, আমি তো মূর্খ, ধন দৌলত আমার কিছুই নেই, এরকমভাবে কথা দেওয়া উচিত নয় যে রক্ষা করতে পারবে না। বলেন না, আমি যখন কথা দিয়েছি আমার কন্যা আমি তোমাকে দেবো। ছোট ব্রাহ্মণ মনে মনে চিন্তা করছে আমি আমি একটা কন্যা পাবো, বিবাহ করবো, এরকম আমার কোনো এত আনন্দ নেই। তথাপি যখন বলছে তখন গোপালকে বললেন গোপাল তুমি সাক্ষী থেকো, এ বলছে যে আমাকে কন্যা দেবে। পরবর্তীকালে আমরা যে ঘটনাটা দেখি সেটা হচ্ছে কি, কিছুতেই বড় বিপ্রের পরিবারের কেউই রাজি হয় নাই, রাজি হচ্ছেন না, আত্মহত্যা করবেন, রাগারাগি করছেন। তখন বড় বিপ্র গোবিন্দের গোপালের স্মরণে গেলেন, ছোট বিপ্রকে সবাই গ্রামের লোক মারতে গেল, তুই মিথ্যে কথা বলছো, গ্রামের লোকরা এই ছোট বিপ্রকে মারতে গেল, ওই বড় বিপ্রের যে পুত্র, গ্রামের লোক জড়ো হলো, ও একটা মধ্যস্থ করলো। ছোট বিপ্র বলছে যে আমি একজনকে সাক্ষী রেখেছি বৃন্দাবনে, যদি আপনারা বলেন আমি তাকে সাক্ষীকে নিয়ে এসে প্রমাণ দেবো যে ইনি আমাকে কথা দিয়েছিলেন বিবাহ দেবেন তার কন্যার সঙ্গে। এইভাবে সাক্ষাৎ গোপালকে নিয়ে এসে সাক্ষী দিয়েছিলেন। সেখানে গোপালের কাছে ছোট বিপ্র বলেছিলেন যে ঠাকুর দেখো আমি কোনো কন্যা পাবো এরকম আমার লোভ নাই, কিন্তু ব্রাহ্মণের সত্যতা নষ্ট হয়ে যাচ্ছে এই জন্য। তখনকার দিনে যে অনেকে ভাবতে পারেন 1,00,000 দেবে বলছে, তা তো নিয়ে নিলি ভালো হতো, উৎকৃষ্ট গো দেবে ওইটা, কিন্তু তারা কেউই মানেনি, কেন এরা সত্যনিষ্ঠ ছিল, ওটাকেই দরকার। এইভাবে ধীরে ধীরে ধর্মসংকটে পড়ে গেছিলেন। তখন রাজা বলছেন আপনারা এই অবিজ্ঞাত কিঙ্করকে উভয় অনুগ্রহ করুন, অশচি নরকে পতন পর আমাকে ধর্মসংকটে বাঁচান, আমি রাজার
প্রতিজ্ঞ করি না বলে প্রস্থান করলেন। সেই ব্রাহ্মণ রেগে গিয়ে বলো আমি রাজার প্রতিজ্ঞাও করি না, যাও আমি নেব না। এইভাবে যখন চলে গেল, নিগরাজার কিছু করার থাকলো না। নিগরাজার ওই যে গতিটা লাভ হলো, সেই যে নিগরাজার মুখে কাহিনীটা শুনলেন এবং শোনালেন জগৎবাসীকে, এর দ্বারা ভগবান শ্রীকৃষ্ণ জগতের কাছে প্রমাণ করলেন যে ব্রাহ্মণের ব্রহ্মস্ব হরণ করলে কি ধরনের ভয়ঙ্কর গতি হতে পারে। এবার বলভদ্র কি হলেন, যে পঞ্চষষ্ঠীতম অধ্যায় সুখদেব বলছেন, বলভদ্রহ কুরুশ্রেষ্ঠ ভগবান রথমাস্তে তাহ সুহৃদ দিদ্দিক্ষুর উৎকণ্ঠ প্রযোজৌ নন্দ গোকুলম। বলরামজি মহারাজ মধুমাস মধুমাধব এই দু মাস সেই বসন্তকালে বলদাওজি মহারাজ এবার বৃন্দাবনে গেছিলেন, পুরনো জায়গা কৃষ্ণ বলরামের। বলদাওজি মহারাজ সেখানে রথে করে নিজের পুরনো জায়গা অর্থাৎ নন্দ মহারাজের যেখানে যেখানে বাড়ি সেইখানে সেই বাড়িতে তাতে থাকতেন সেখানে কৃষ্ণ বলরাম। সেখানে যখন সেখানে পৌঁছেছেন, সমস্ত ব্রজবাসীবন তাকে আনন্দে আত্মহারা, মাতা যশোদা আদি সব ছিল। আর এখন তো যেহেতু পুরো দ্বারিকাতে চলে গেছে, কে বসুদেবজি, বসুদেবজি তো দ্বারিকায় চলে গেছে, দেবকী রোহিণী মাম ওখানে চলে গেছেন, এখন তো ওখানে থাকে। এই অবস্থায় দেখা গেল নন্দ যশোদা নয়ন জলে তাকে সিক্ত করে বলরামকে কত আদর করলেন। আর বয়স্যগণ যে ছিল বন্ধু বান্ধব তারা সব ছুটে এলো, সমস্ত কৃষ্ণের অনেক কথা গদ গদ কণ্ঠে জিজ্ঞাসা করলেন। আর যাদবগণের কুশল জিজ্ঞাসা করলো, তারা পদ্মপলাশ রোচন কৃষ্ণকে পাবার জন্য নিখিল বিষয়কে ত্যাগ করেছিল, এখন বড় উৎকণ্ঠার সঙ্গে অপেক্ষা করছে তার কথা, বিভিন্ন রকম জিজ্ঞাসা করলো কৃষ্ণের এখন কী কী হয়েছে সব বিবাহাদি সব কথা মোটামুটি শুনলো সমস্ত কিছু। আর পাপিষ্ঠ কংস তো আগেই নিহত হয়েছে তারা জানে, এইভাবে ধীরে ধীরে সমস্ত কথা বলা হলো। বলদাওজি মহারাজ এবার ব্রজের মধ্যে গেছেন, সেখানে অনেক কারণ পুরনো জায়গা। বলদাওজি মহারাজ এবার ভ্রমণ করতে করতে পূর্ণিমার দিন বলদাওজি মহারাজের ইচ্ছা হলো, তিনি চৈত্র বৈশাখে দুই মাস বৃন্দাবনে অবস্থান করেছিলেন, তার ইচ্ছে হলো বৃন্দাবনে রাস করবেন। বৃন্দাবনেতে বলদাওজি মহারাজের রাসের যে গোষ্ঠী সেটা আলাদা, কৃষ্ণের যে গোষ্ঠী ছিল, কৃষ্ণ যে সমস্ত গোপিকাগণকে নিয়ে রাস করেছিলেন বলদাওজি মহারাজের গোষ্ঠী আলাদা। বলদাওজি মহারাজ তাদের নিয়ে যমুনার তীরে বিভিন্ন রকমভাবে রাত্রিকালে বসন্ত অপূর্ব সেই চন্দ্রমা, সেখানে তার ইচ্ছা হলো অপূর্ব ফুলের মধু ইত্যাদি পান করে, হ্যাঁ, বরুণদেব কর্তৃক প্রেরিতা বারুণী দেবী বৃক্ষকোটর থেকে সুগন্ধময় সমস্ত পানীয় দান করল। এই সমস্ত কথা যদি জড়জগতের লোকের কাছে ব্যাখ্যা করা হয় তারা মনে করবেন বোঝে বলদাওজি মহারাজ বোধহয় দারু পান করেছে, বাস্তবিক পক্ষে তা নয়, এটা অপ্রাকৃত এক জিনিস। এই সমস্ত জড়জগতের লোকের ধারণাকে নিরস্ত করবার জন্য গুরুবর্গগণ অনেক বিভিন্ন রকম যুক্তি দিয়েছেন, বিভিন্ন সিদ্ধান্ত আছে, বিশ্বনাথ চক্রবর্তীবাদ বলেছেন। সেখান থেকে বায়ু বইছে অপূর্ব, বাতাসে বিভিন্ন রকম ফুলের বিভিন্ন অপূর্ব গন্ধ বিস্তার হচ্ছে, বৃন্দাবনের অপূর্ব সৌন্দর্য, যমুনা তীর, সেই যমুনা কোথায় ছিল সেটাকে যেখানে বলে ইঁচা দাউচি বলা হয় আমাদের, শেরগড় ছাড়িয়ে যেখানে যা হয় সেটা হচ্ছে শেরগড় ছাড়িয়ে যেতে হয়, এঁচা দাউজি বলা হয় ওটাকে, ওবেগাঁও, সেই গ্রামটার নাম হচ্ছে ওবেগাঁও। ওবেগাঁওতে সেখানে অপূর্ব এখনও বলদাওজি মহারাজের সেই মূর্তি বিরাজমান রয়েছে, যেটা স্বপ্নাদেশ করে যমুনার একদম গভীর তলা থেকে, মাটির অনেক তলা, সেখান থেকে বার করা হয়েছে। বার করতে গিয়ে একটুখানি অংশ চটেও গেছে, সেই দাউজি মহারাজের এখনও আছে অধিষ্ঠান, সেখানে রয়েছেন, এরকম বিগ্রহ অপূর্ব।
সেটা হলো বলদাবজি মহারাজের রাসকিরা স্থান, সেটাকে উবেগাঁও বলা হয়। ইচ্ছা দাউজি সেখানে বলদাউজি মহারাজ যমুনাকে বললেন, কালিন্দিকে বললেন, এই এদিকে এসো, আমার যমুনাকে আকর্ষণের এদিকে আমার কাছে এসো, এখানে আমরা রাস করব, সহায়তা করব। সেখানে কালিন্দি কোনো কথা দেরি করাতে তখন তিনি রেগে গিয়ে কী করেছেন, হল আকর্ষণ করে আমরা টেনেছিলেন, সেই জন্য হল যে টেনেছিলেন সেই জায়গাটা যমুনার এরকম দাগ আছে, সেখানে হল মেরেছিলেন সেই জায়গাটা এখনও দাগ আছে। অপূর্ব সেই পরিবেশে স্বর্গেতে গন্ধর্ব অপ্সরাগণ নৃত্য করছেন, কীর্তন করছেন, গন্ধর্বগণ মুনিগণ বলরামের বীর্যের কথা স্তুতি করছেন। আর তখন সেই রমণীগণকে নিয়ে অর্থাৎ গোপিকাগণকে নিয়ে বলদাউজি মহারাজ অপূর্ব রাস করেছিলেন। বলদাউজি মহারাজের এই রাসের কথা মুনি ঋষিগণ সর্বদাই স্তুতি করেন, যেটা চিন্তা করলে পরে জগতের জগৎ জাগতিক লোকের যে কাম সেটা কেটে যায়। মদন মত্ত বলদেব জলক্রীড়ার নিমিত্তে যমুনাকে আহ্বান করেছেন, কিন্তু যমুনা না আসাতে সেখানে লাঙ্গল দ্বারা তাকে আকর্ষণ করেছিলেন, সেটা তখন এসে স্তব করেছিলেন। এরকমভাবে বলরামের অপূর্ব সেসব কথা, বলদেব নন্দব্রজে গমন করলে কিয়ৎকাল সেখানে এই যে সেখানে সব বিভিন্ন যাদের যে মনোবাঞ্ছা পূর্ণ করেছিলেন, এদিকে যে এই যে এখানে আমি বসুদেব স্থির করে একজন পাঠিয়েছিলেন কি কুরুশ দেশের অধিপতি অজ্ঞানন্দ রাজা, আমি বসুদেব, আমি তোমার বাসুদেব, এ কৃষ্ণকে এবার চিঠি পাঠিয়েছিলেন তুমি কি করে বাসুদেব হও, আমি বাসুদেব বলে কাঠের হাত পা লাগিয়েছিলেন, লাগিয়ে নকলভাবে সে, হ্যাঁ, এইবার ধীরে ধীরে কি হলো, তাকে চিঠি পাঠানোতে কৃষ্ণ কাছে দূত প্রেরণ করেছিলেন, দূত দ্বারকায় গিয়ে সবার মাঝখানে কথা বলাতে সবাই হো হো করে হাসতে আরম্ভ করলো, তুমি মিথ্যা বাসুদেব নাম পরিত্যাগ করো ইত্যাদি। তারপরেতে ভগবান শ্রীকৃষ্ণ তার এই অহংকারকে দমন করেছিলেন, তার কাশি সেই নিপতি কাশীপতি পণ্ডরীকের মিত্র ছিল, সে কাশীরাজের কাশীরাজপতি পণ্ডরীকের মিত্র ছিল, তার সঙ্গে সহায়তা করেছিল, কাশীরাজের মুন্ডুর তো কেটে একবার রাজদরবারে কাশীতে পড়েছিল, কে চিনতে পারছিল না প্রথমে, এইভাবে ভীষণ লড়াই হলো। কাশীতে রাজদরবারের কাছে শকুণ্ডল সেই মুন্ডকে পড়ে থাকতে দেখে সবাই অবাক, এটা কী, পরে কাশীপতির মস্তক জেনে সবাই হুলস্থুল কাঁদতে আরম্ভ করলো। এইভাবে দেখা যায় তার সমস্ত মান মর্দন করেছিলেন, অহংকারকে বিনাশ করেছিলেন। পরে দেখা যায় এখানে যে প্রভু বলরাম অন্য যেসব কর্ম করেছেন তার মধ্যে অদ্ভুত অদ্ভুত রামের সেই সব যাচিত পুনরায় শুনতে আমরা আমাদের শুনবার ইচ্ছা হচ্ছে বলে রাজা সুখদেব গোস্বামীর কাছে এই প্রার্থনা করেছিলেন। এই প্রার্থনা করাতে তো সেক্ষেত্রে সুখদেব গোস্বামী বল্লাওজি মহারাজের আরও কিছু অনেক কিছু কিছু বীর্যবতী কথা বলতে আরম্ভ করলেন, বলছেন যে বানর এই যে দিবিদ বানর একজন ছিল, এক বানর নরকের সখা, নরকাসুরের সখা, সেই বল্লাওজি মহারাজ যখন অত্যন্ত রাত্রিবেলা অপূর্ব সেই নৃত্য গীত করছিলেন রমণীগণকে নিয়ে, তখন সেই বানর অত্যন্ত উৎপাত আরম্ভ করল, কখনো ল্যাংটো হয়ে ভেঙায়, কখনো পেছন দেখায়, কখনো খেঁচায়, বলদাউজি মহারাজকে অত্যন্ত দূষণ করছে, সমস্ত রৈবত গিরিতে পদ্মমালা বিভূষিত হয়ে বলরাম রমণীগণের সঙ্গে তাদের মনোবাঞ্ছা পূর্ণ করছিলেন, সেখানে সে অত্যন্ত নোংরা আচরণ করছিল, কখনো কখনো এরকমভাবে ব্যবহার করছিল, এটা উচিত নয়। বলদাউজি মহারাজ অত্যন্ত ক্রুদ্ধ হলেন, ক্রুদ্ধ হয়ে, আর সেও কম বলশালী ছিল না, সে বিরাট বিরাট গাছ এখানে উপড়ে এলাম ভাই ছুটছে গায়ে, এত বড় বড় পাথর। এইভাবে দেখা যায় পরস্পরের সঙ্গে বিশাল লড়াই হলো, দিবিদ বানরকে নাশ করেছিলেন,
দেবী দেবানরকে ভগবান বিশাল ভাবে তাকে বিনাশ করলেন, মুসলের দ্বারা মাথায় মস্তিষ্কে মেরে, মুসলাহত মস্তিষ্ক বীরে যে রক্ত ধারাইয়া, গিরির যথা গৈরিকায়া পহারম না নানু চিন্তায়, এমনভাবে মুসল দিয়ে মারলেন মাথা ফেটে পুরো পর্বত লালে লাল, মনে হলো যেন পর্বতটার রঙই হলো লাল। এরকম ভারে বিশাল এইসব হলো বল্লভজি মহারাজের কিছু অপ্রাকৃত সব গুণগাথা। সুখদেব গোস্বামী বলছেন যে সংগ্রামে অত্যন্ত বলশালী ছিলেন জাম্বুবতীর নন্দন সাম্ব, স্বয়ম্বর সভা থেকে দুর্যোধনের কন্যাকে লক্ষণাকে হরণ করেছিল। দুর্যোধন কোনো সাধারণ ব্যক্তি না, অত্যন্ত দুষ্ট প্রকৃতির, তার উপর এখন আবার সাপের পাঁচ পা হয়েছে, এখন এ তো এমনিতেই দুষ্ট, তার উপরে জাম্বুবতীর তনয় সাম্ব যখন স্বয়ম্বর সভা থেকে লক্ষণাকে হরণ করে চলে যাচ্ছেন, ওরা তো একবারে রেগে আগুন, বলে গোয়ালা ছেলে, হ্যাঁ এসে এরা কি জানে, রেগে একেবারে আক্রম চারিদিক থেকে আক্রমণ, সবাই মিলে অন্যায়ভাবে, তার সঙ্গে তো পারবার কথা না, নীতিমতো যদি লড়াই করে তাহলে জাম্বুবতীর যে ছেলে এই যে সাম্ব তার সঙ্গে লড়াই করে পারবে না ওরা, কিন্তু ওরা অন্যায়ভাবে তাকে ওই ছোটো ছেলেটাকে ঘিরে ধরে অন্যায়ভাবে তাকে কারারুদ্ধ করলো, বলপূর্বক এবার তাকে কারারুদ্ধ করলো। সেই খবর চলে গেল কোথায়, দ্বারকাতে। দ্বারকাতে যখন কৃষ্ণ ব্যস্ত হচ্ছেন, বলদাওজি মহারাজ বললেন ভাই তোমার যেতে হবে না, তুমি হাঙ্গামায় জড়িয়ে পড়বে, এই ব্যাপারটা আমাকে দেখতে দাও, এটা আত্মীয় স্বজনের ব্যাপার, তুমি গেলে লড়াই লেগে যাবে, কি তোমাকে পছন্দ করে না। বলদা বলে আমি এবার দেখছি ব্যাপারটা। বলদাওজি মহারাজ নিজে গেলেন। বলদাওজি মহারাজ যখন নিজে গেলেন সেখানে হস্তিনাপুরের কাছাকাছি গিয়ে সেখানে খবর পাঠালেন যে বলদাও এসে গেছে। সেখানে সবাই উপহার আদি নিয়ে, ফল ফুল নিয়ে, পুজো ধূপ দীপ নিয়ে পুজো করতে এলেন। বলদাওজি মহারাজ বললেন যে দেখো এরকম একটা ঘটনা ঘটেছে, তুমি এটা মীমাংসা করো, করে শাম্বকে দাও আমার কাছে, আর তোমার কন্যাকেও। না আমি দেবো না, কেন দেবো, হ্যাঁ কৃষ্ণকে যাতা গালাগাল দিতে আরম্ভ করলো, লোক কবে রাজ সিংহাসনে বসার যোগ্য হলো, আমাদের কৃপাতে তো বসেছে, এরকম যা মুখে পারলো এরকম গালাগাল দিতে আরম্ভ করলো। গালাগাল দেওয়াতে কৃষ্ণ ওই বলদাওজি মহারাজ শুনলেন, যখন এরকম যাতা বলে চলে গেল, বলদাওজি মহারাজ একা একা চিন্তা করছেন আর মাথা ঘুরছে, কি আমার কৃষ্ণ আমার ভাই তাকে গালাগাল দিচ্ছে এরকম যাতা, পুরো বংশের আমার নিন্দা করছে। তখন কি করলেন, সঙ্গে সঙ্গে হল দিয়ে কি করলেন, পুরো এরকমভাবে বলে হস্তিনাপুরটাকে পুরো আমি গঙ্গায় ফেলে দেবো, হস্তিনাপুর থেকে এরকমে চার মারলেন, এরকম চাপ মেরে পুরো গঙ্গায় ফেলবেন, ওই ওই করে হস্তিনাপুর উল্টে যাচ্ছে, সঙ্গে সঙ্গে সব দৌড়ে এসছে, পায়ে ধরেছে, বলদাও ক্ষমা করো, তুমি ক্ষমা করো। পায়ে ধরাতে বলদাওজি মহারাজ শান্ত হলেন, শান্ত হয়ে বললেন তার তুই তো এরকম ধরো এত বড় বড় কথা বলছিস, যা আমাদের যোগ্য নয়, কৃষ্ণকে যাতা বলছে, হ্যাঁ আমাদের জুতো বহনের যোগ্য নয়, এরকম ধরনের কথাবার্তা, অপমানজনক কথাবার্তা। এই ধরনের কথাবার্তা শুনে বলদাওজি মহারাজের প্রচণ্ড দুঃখ হল। তিনি ধীরে ধীরে কি করলেন, এই সমস্ত দুর্বিনীত বালককে বন্ধন করো, এই বন্ধন করাতে পরস্পরের কুশল বার্তা, পরস্পরে যেন ঝগড়া না হয়, যাদুগণের সঙ্গে এদের শান্তি ইচ্ছা করে সেখানে এলেন সমাধান করতে। সমাধান করতে গেছে এরকম অবস্থা, এরকম অবস্থা দেখে অত্যন্ত ক্রুদ্ধ হলেন এবং তারপরে ক্ষমা চাইলেন। ক্ষমা চেয়ে তারপর দাস দাসী সমস্ত দিয়ে অলঙ্কারাতি উপবহন সমস্ত উপডৌঘন দিয়ে তখন সে তাকে লক্ষণাকে নিয়ে শাম্বকে নিয়ে সমস্ত ফেরত এলেন। এই ধরনের লক্ষণাকে বিবাহের কথা, শাম্বর সঙ্গে বিবাহের কথা পাওয়া যায়। আর এখানে তারপর সুখদেব গোস্বামী বলছেন নরক যখন নরকাসুর বধের পর সংগৃহীত স্ত্রীগণকে শ্রীকৃষ্ণ বিবাহ করেন, একথা শুনে নারদজি মহারাজের মনে ইচ্ছা হয়েছিল যে কীরকম ভগবানের আশ্চর্য লীলা, আমি একবার দেখতে চাই, বলে আশ্চর্য
ভগবান একসঙ্গে বিবাহ করেছিলেন ষোলো হাজার এত রমণীকে কী করে,